হ্যালো, হ্যাঁ তোচন বাবু। হ্যাঁ, ওই জিদ্দার অনুষ্ঠানের ব্যাপারে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন, ওটার ব্যাপারে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এরকম জিদ্দার একটা অনুষ্ঠান যদি করাতে চাই, কত বড় স্টেজ করতে হবে? ওই 6 জন মিউজিশিয়ান বসার মতো, আর ও দাঁড়িয়ে গান করে। জিদ্দা বসেন না? জিদ বসে গায় না, দাঁড়িয়ে গায় না। মানে এমনি এমনি যদি বসেও গাইতো, আমরা তার জন্য ভালো চেয়ার ফেয়ার ব্যবস্থা। বসে মানে বসে গাইতে পারে না ও, মানে মানে হাতে মাইক্রোফোনটা নিয়েই গায়ে দাঁড়িয়ে। আচ্ছা 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 আচ্ছা। তো আচ্ছা, সল্ট লেকের এখানে আমরা চাইছিলাম যে জিত গাঙ্গুলি একক করবো আমরা, বুঝতে পারলেন তো? অন্য একক কি 6 ঘন্টা করবে? একলা কত কত? 6 ঘন্টা আমরা সারাদিন চাইছি, বুঝলেন তো? সারাদিন বলতে মানে ধরে নিন সকালবেলা থেকে উনি শুরু করলেন, ভোরের ভৈরবী দিয়ে, না না দুপুরে এগুলো রবীন্দ্রসঙ্গীত গাইলেন, না না ওরকম প্রোগ্রাম করেন, সন্ধ্যেবেলাটা উনি ধরে নিন সিনেমার গান গাইলেন, রাতের দিকে রেট্রো হলো, না না এরকম এরকম, তারপর গজল দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন সবাইকে, সেটা কি সম্ভব নয়? করে না না না, দেখুন আমাদের টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমাদের এখানে আমরা সারাদিন চাইছি জিতবাবু। আপনি আসুন আমার অফিসে, আসুন। মানে এখানে কি বলুন তো, প্রচুর ভক্ত রয়েছেন জিতবাবুর। ঠিক আছে, আপনি আসুন, যান আপনাকে দেখে নিই, দেখে তারপর আপনাকে ফাইনাল করব। এখন এখন তো উনি সিনেমাতেও অন্যরকমের কাজ করছে, আগে যেরকম পাগলু টাগলু করতেন, এখন যেন সিটি লাইফ করেছেন, খুব ভালো। আপনাকে বললাম আপনি আমার অফিসে আসুন। হ্যালো, কোথায় আপনার অফিস? গড়িয়া হাটে, প্যান্টালুনসের উল্টো দিকে। আপনি প্যান্টালুনসে থাকেন? হ্যালো, এই যে গানটা আপনার কলার টিউন, ওটা কি জিত গাঙ্গুলি গাওয়া? আপনি গান বাজনা শুনেন ভালো করে? হ্যাঁ শুনেন তো, জিত গাঙ্গুলি গান আমার পুরো মুখস্থ। ও, তাই গানটা শুনে কি মনে হলো যে জিত গাঙ্গুলির গাওয়া? হ্যাঁ হতেই পারে, উনি উনি যখন ছোট ছিলেন তখন হয়তো গেয়েছে। আচ্ছা, আপনি সিটি লাইটস এর গান শুনেছেন? না আমি কোনো গানই শুনিনি। জিদ্দার কটা গান শুনেছেন? একটাও শুনিনি। একটাও শুনিনি, এদিকে আপনি জিদ্দার শো বিক্রি করছেন? হ্যাঁ কেন করবো না, এটা আমার ব্যবসা। সুন্দরী কমলা শুনেছেন? আমি কোনো গান শুনিনি বললাম তো আপনাকে। তাহলে কি আপনি জিত গাঙ্গুলি কে দিয়ে শো করাবেন, নাকি জিত গাঙ্গুলি মিমিক্রি করতে পারে ভালো সেরকম কাউকে দিয়ে? আপনার ফোনটা লাল বাজারে দিচ্ছি, ছেড়ে দেখ তুই এবার কে, আমি এবার দেখবি, তোর নাম্বারটা দিচ্ছি, কিরম মাদার খবর হয় যদি ক্ষমতা থাকায়, ফোন নাম্বারটা যদি ঠিক থাকে তোর, তোর কিরম দেখ এক্ষুনি। হ্যালো, হ্যাঁ এটা কোথাকার নাম্বার? এটা তো একটা এসটিডি বুথ। আপনি কে বলছেন? আমি তো এসটিডি বুথের মালিক। আপনার এখান থেকে কে ফোন করছে জানেন না? এই তো আমার এক দাদা এসেছিল, ও পান্ডুয়ায় থাকে, বুঝলেন তো? পান্ডুয়ায় থাকে তো? হ্যাঁ, ও সল্টলেকের এখানে একটা অনুষ্ঠানের ব্যাপারে ফোন করবে বলে। আপনার গড়িয়ার থানা থেকে বলছি আমি, আপনার আপনার লোকাল থানা থেকে লোক যাচ্ছে এক্ষুনি, আপনার পান্ডুয়া থেকে কোন দাদা এসেছিল তার নাম্বারটা দেবেন। এটা কি হয়েছে বলুন তো? না বলবো, ওখানে আপনার এসটিডি বুথে গিয়ে বলবো, আপনি পান্ডুয়ার দাদার নাম্বারটা দেবেন, আপনার যাকে ফোন করেছিলেন তিনি গালাগালি দিয়ে ফোন রেখে দিয়ে বলেছে, মানে নোংরা মা বাবা তুলে বাজে বাজে কথা বলেছে। আপনার থেকে লোক এই ধরনের ফোন করে কেন? কি ফোন করেছে স্যার? ফোন করে জিত গাঙ্গুলিকে বুক করতে চেয়েছে, উনি বলতে পারছেন না জিত গাঙ্গুলি। ঠিক আছে, আপনি লোকাল থানার লোক যাক, ওকে বলে দেবেন। স্যার ছেড়ে দিন, স্যার স্যার ছেড়ে দিন, ভুল হয়ে গেছে স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। খুব ভালো জামা জানেন, খুব ভালো জামা করতে পারেন। স্যার বাবা ধার নিয়ে এসে এসটিডি বুথটা করে দিয়েছে স্যার, স্যার বাবাকে কি বলবো বলুন। হ্যালো, গড়িয়ার থানা, কে বলছেন? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। হ্যাঁ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। তোর দাদা আপনি রং নাম্বারে করেছেন, এই তো বললো গড়িয়ার থানা। হ্যালো, হ্যাঁ দাদা, এটা কি তোচন ঘোষের অফিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গড়িয়ার থানা না? না, তাহলে একটু তোচন বাবুর পেছনে লাগতে পারবো আরেকবার? আরে উনি উনি থানা বলে আমাকে ভয় দেখাচ্ছিলেন। আরে এটা কে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এটা তোচন বাবুকে দেওয়া যাবে? আপনি কে বলছেন? গড়িয়ার থানা থেকে ফোন করছি। আচ্ছা, না দাদা নেই এখন অফিসে। আচ্ছা দাদা এরকম হেভি গালাগাল দেয় না? দাদা এখন অফিসে নেই দাদা, আপনি দাদা এলে ফোন করুন। দাদা হেভি গালাগাল দেয় না? সেটা আপনি বুঝুন। Happy to the star!